চীনকে থামাতে দশটি দেশ নিয়ে জোট করেছে ভারত উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীন সম্পর্ক দুই দেশেই তাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার মনোযোগ দিচ্ছে পাশাপাশি চীনকে থামাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ভারত শুধু নিজেদের বাহিনী দিয়েই নয় বন্ধু দেশের সঙ্গে হাত মিলিয়ে চীনের অগ্রগতি রুখে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি জানা গেছে দশটি দেশের সঙ্গে ভারত মহাসাগর সংক্রান্ত সব রিপোর্ট শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি এ ব্যাপারে ভারত নৌবাহিনী প্রধান সুনীল লাংবা জানিয়েছেন থাইল্যান্ড শ্রীলঙ্কা সহ ওই দশটি দেশ ভারতের এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে তিনি জানিয়েছেন ভারত মহাসাগরের নিরাপত্তা আরও জোরদার করতে বিভিন্ন দেশের মধ্যে সমঝোতা থাকা প্রয়োজন গোয়া মেরিটাইম কনক্লেভ এ অনুষ্ঠিত হচ্ছে এক বিশেষ সম্মেলন যেখানে ভারতের আমন্ত্রণে প্রথমবার ভারত মহাসাগরীয় অঞ্চলের দশটি দেশের নৌবাহিনীর প্রধানরা উপস্থিত হয়েছেন সেখানেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুনীল উল্লেখ্য কিছুদিন আগেই গোয়ায় অ্যাডমিরাল সুনীল লাংবা জানান ভারত মহাসাগরের প্রত্যেকটা দিক কার্যত বন্ধ করে দিয়েছে ভারতীয় নৌসেনারা কোনো দিক থেকে শত্রুরা প্রবেশ করতে পারবে না অন্তত একশোটি যুদ্ধজাহাজ সাজিয়ে চীনের পথ আটকে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন চীন যেভাবে ভারত মহাসাগরের দিকে এগিয়ে আসছে তার উক্তি ভারত কয়েকটি বন্ধু দেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভারত মহাসাগর ঘিরে ফেলেছে যে কোনো সময় চীনের নৌবাহিনীকে আটকাতে প্রস্তুত ওই সব যুদ্ধজাহাজ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন